তেহরান মুসলিম বিশ্বের অন্যতম দেশ, ইরানের রাজধানী এবং দেশটির অর্থনীতির চালিকা শক্তি। মনোরম পরিবেশ, বৈচিত্র্যময় খাবার, রং বেরঙের উৎসব, বন্ধু ভাবাপন্ন অধিবাসী এবং সৌন্দর্যের কারণে শহরটি এখন বিশ্বজুড়ে অনন্য হয়ে উঠেছে। আজকে আমরা তেহরান সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। তেহরান শব্দটি এসেছে ফার্সি শব্দ তাহরান থেকে। তাহ অর্থ শেষ আর রান অর্থ পর্বতের ঢাল। এই শহরটিকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে আলবাস পর্বতমালা। এই কারণে শহরটির এমন নামকরণ করা হয়েছে বলে ধারণা করেন ইতিহাসবিদরা। প্রায় 8000 বছর আগে থেকে তেহরানে মানববসতির নিদর্শন পাওয়া যায়। তবে ইরানের রাজধানীর লিখিত ইতিহাসের শুরুটা হয় সপ্তম শতাব্দীতে। শহরটির গোড়াপত্তনের সময় এখানকার কিছু অংশ ছিল রেই শহরের দখলে। গোড়াপত্তনের প্রথম দিক থেকে শহরটি আক্রমণ এবং প্রতিআক্রমণের শিকার হয়ে এসেছে। আরবরা 641 সালে শহরটি আক্রমণ করলে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তৎকালীন সেনাপতি ফারুক আজাদ এই শহর পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে তুরস্কের ওঘুজ উপজাতি দুইবার শহরটি আক্রমণ করে। ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গোলদের আক্রমণে রেই শহরের পতন হয়। পরবর্তীতে এই রেই শহরের বর্ধিত জায়গাটি তেহরান শহরের সাথে জুড়ে যায়। এটি বর্তমানে তেহরান মেট্রোপলিটনের অংশ। 1404 সালের দিকে তেহরান শহরটি বিখ্যাত মঙ্গল শাসক তৈমুরলঙের শাসনকার্যের কেন্দ্রবিন্দু এবং তৎকালীন ইরান শহরের রাজধানী ছিল বলে জানা যায়। 1751 সালে জান্ত রাজবংশ মঙ্গলদের ক্ষমতাচ্যুত করে তেহরান তথা ইরানের মসনদে আসীন হয়ে পারস্য শাসন করে। 1789 সালে কাজার রাজবংশীয় রাজা আগা মোহাম্মদ খান ইরানের রাজধানী হিসেবে তেহরানকে নির্বাচন করেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিবারই শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষতিগ্রস্ত শহরটি পুনর্গঠন করতে ভূমিকা রাখেন পাহলবীয় বংশীয় শাসক মোহাম্মদ রেজা শাহ। 1979 সালে আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ইরানে বিপ্লব হলে সহিংসতায় শহরটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ইরান এবং ইরাকের যুদ্ধের সময় তেহরান আবার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। এই দুটি যুদ্ধের পর শহরটির অনেক বাসিন্দা ইউরোপ আমেরিকার দেশগুলোতে পাড়ি জমায়। বর্তমানে তেহরান মেট্রোপলিটন এলাকায় বসবাস করছেন প্রায় 1,60,00,000 মানুষ। আর মূল শহরের 730 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 90,00,000 মানুষের বসবাস। ইরানের মতোই তেহরানের অধিকাংশ অধিবাসী শিয়া মতাদর্শী মুসলিম। এখানকার সরকারি ভাষা ফার্সি। তবে শহরটির 3/4 অধিবাসী ইন্দো ইউরোপিয়ান অঞ্চলের ভাষায় কথা বলেন। পাশাপাশি তেহরানে আলটাইক এবং আফ্রো এশিয়াটিক ভাষাও প্রচলিত। তবে খুব একটা ইংরেজি বলার চল নেই শহরটিতে। তেহরানের অধিবাসীদের মধ্যে পুরুষেরা পাঞ্জাবি বা কুর্তার সাথে পাজামা পরতে পছন্দ করেন, অনেকে পাগড়িও পরেন। পাশ্চাত্য রীতি অনুসরণ করে কেউ কেউ স্যুট, ফুলহাতা শার্ট এবং প্যান্টও পরেন। এখানকার অনেক নারীও স্যুট পরেন, তবে নারীদের স্যুট তুলনামূলকভাবে লম্বা হয়। তেহরানে 9 বছরের বেশি বয়সী মেয়েদের জন্য হিজাব পরিধান করা বাধ্যতামূলক। হিজাব দিয়ে মাথার চুল ঢেকে না রাখলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান আছে এই শহরে। মুসলিম বিশ্বের অন্যান্য শহরের মতোই এখানকার অধিবাসীরাও ভোজন রসিক। বিভিন্ন উৎসবে তারা ঐতিহ্যবাহী নানান খাবার রান্না করে পরিবেশন করেন। তেহরানের একটি বহুল প্রচলিত খাবার ঘরমে সবজি, যা কিনা সমগ্র ইরানেও বেশ জনপ্রিয়। এই খাবারটি প্রধানত মেথি, পেঁয়াজ, ধনে পাতা, সরিষার শাক, লেবু, শিমের বীজ ও অন্যান্য ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়।
সাথে ভেড়া অথবা গরুর গোশত দিয়ে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করার রীতি আছে এই শহরে। তেহরানের রন্ধনশৈলীর ঐতিহ্যবাহী উপাদান হল নানা রকম কাবাব। এই কাবাবগুলির মধ্যে কাবাবি বার্ড এবং কাবাব কবিদেহ উল্লেখযোগ্য। প্রায় একই রকম হলেও দুটি কাবাবের রন্ধন প্রণালীতে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কাবাবি বার্ড তৈরির সময় গরু, ভেড়া বা মুরগির গোশতকে লম্বা করে কেটে এর সাথে পেঁয়াজ, জলপাই তেল ও মশলা মিশিয়ে তা বারবিকিউ চুলায় পুড়িয়ে প্রস্তুত করা হয়। কাবাব কবিদেহ তৈরির সময় সবকিছু প্রায় একই থাকলেও এক্ষেত্রে লম্বা টুকরোর স্থানে গোশতের কিমা ব্যবহার করেন এখানকার রাঁধুনিরা। কাবাবি বার্গ এবং কাবাব কবিদেহকে একত্রিত করে তেহরানের রেস্তোরাঁগুলোতে তা সুলতানি নামে পরিবেশন করা হয়, যা এখানকার অধিবাসীদের খুবই প্রিয়। রসনাবিলাসের পাশাপাশি তেহরানের অধিবাসীরা ভীষণ রকম উৎসব প্রিয়। নওরোজ এখানকার জনপ্রিয় একটি উৎসব। এই উৎসবে বছরের প্রথম দিকে শহরবাসী কেনাকাটা এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরাঘুরিতে মেতে ওঠেন। এ সময় তারা কবিতা আবৃত্তি করে রাস্তায় হাসি মুখে দফ বাজিয়ে গান গিয়ে উল্লাসে মেতে ওঠেন। মুসলিম অধ্যুষিত তেহরানে প্রতিবছর আরবি মহরম মাসের 9 ও 10 তারিখ তাশুয়া এবং আশুরা পালন করা হয়। তাশুয়া পালনের সময় সিয়া মুসলমানরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতের শোক পালনের জন্য তাদের স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে বিশেষ অনুষ্ঠান পালন করেন। এখানকার অধিবাসীরা এই উৎসবে ঐতিহ্যবাহী খাদ্য প্রস্তুত করেন, প্রতিবেশীদের সাথে এই আনন্দ ভাগাভাগি করেন এবং গরিব দুঃখীদের মাঝে এই খাদ্য বিলিয়ে দেন। পরের দিন আশুরায় সবাই খাবার দাবার রান্না করেন, ঘুরতে যান, পরিবারের সাথে সময় কাটান এবং সৃষ্টিকর্তার ইবাদতে মগ্ন থাকেন। ইয়ালদা তেহরানবাসীর আরেকটি জনপ্রিয় উৎসব। বছরের দীর্ঘতম এবং অন্ধকার রাতে এই উৎসবে সবাই পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ, একসাথে খাওয়া দাওয়া এবং কবিতা পাঠের আয়োজন করেন। এদিন বিশেষ করে ডালিম, তরমুজ এবং বাদাম খান তেহরানের অধিবাসীরা। ফলের লাল রঙকে ভোরের লাল আভা ও জীবনের আলোর প্রতীক হিসেবে গণ্য করা হয়। এ সময় প্রাপ্তবয়স্করা মধ্যরাত পর্যন্ত শাহনামা পাঠ করেন। কেবলমাত্র সংস্কৃতি নয়, শিক্ষার দিক থেকেও এগিয়ে এই শহর। তেহরানের প্রায় 86% জনগোষ্ঠী শিক্ষিত। উচ্চশিক্ষিত হলেও ঐতিহ্যবাহী এ শহরের প্রতি 5 জনে একজন অধিবাসী কৃষিকাজের সাথে যুক্ত। এখানকার বেশিরভাগ মানুষই কলকারখানায় এবং পণ্য উৎপাদন ক্ষেত্রে কাজ করেন। বাকিরা পরিবহন, পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থার কাজে সম্পৃক্ত। তেহরান শহরটি ইরানের অর্থনীতির সবচেয়ে বড় অবলম্বন। এখানে দেশটির প্রায় 45% শিল্প কারখানার অবস্থান। তবে আন্তর্জাতিক বেশ কিছু জটিলতা এবং নিষেধাজ্ঞার কারণে অধিকাংশ বিদেশি কোম্পানি এখানকার স্থানীয় কোম্পানিগুলোর সাথে চুক্তি করতে খুব একটা আগ্রহী নয়। এই শহরে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক পণ্য, চিনি, টেক্সটাইল, রাসায়নিক পণ্য এবং সিমেন্ট উৎপন্ন হয়। এগুলো রপ্তানি করে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে সহায়তা করে তেহরান। পাশাপাশি শহরটির যানবাহনের ওপরেও এখানকার অর্থনীতি বিশেষভাবে নির্ভরশীল। তেহরানেই সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি মোটর নির্ভর যানবাহন দেখতে পাওয়া যায়। তেহরান স্টক এক্সচেঞ্জ সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য শেয়ার বাজারগুলির মধ্যে একটি। ইরানের অর্থনীতির চালিকা শক্তি এই শহরে কিন্তু ঘুরে দেখার মতো বেশ কয়েকটি ভ্রমণ স্থান রয়েছে। রূপ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানগুলোতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। ইরানের ঐতিহ্যবাহী গোলেস্তান প্রাসাদের অবস্থান এখানে। কাজার রাজবংশের শাসনামলে নির্মিত হওয়া এই প্রাসাদ বিভিন্ন রাজকীয় উৎসব পালনে ব্যবহৃত হয়।
একটি ফটোগ্রাফিক আর্কাইভ, পাণ্ডুলিপি লাইব্রেরি এবং নথির সংরক্ষণাগার সহ 17টি কাঠামো নিয়ে এই প্রাসাদ কমপ্লেক্সটি একটি ঐতিহাসিক নিদর্শনই বটে। শহরবাসীর কাছে স্থাপনাটি খুবই জনপ্রিয়। তেহরানের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে রয়েছে আজাদি টাওয়ার। এই টাওয়ারটি মধ্যপ্রাচ্যে পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠার 2500তম বার্ষিকী উপলক্ষে 1971 সালে পাহলবি রাজবংশের মোহাম্মদ রেজা শাহের শাসনামলে নির্মিত একটি স্মৃতিসৌধ। টাওয়ারটির নিচে আছে কংক্রিটের সিলিংযুক্ত একটি জাদুঘর। এখানে প্রাচীন মৃৎপাত্র, চিত্রকর্ম এবং অন্যান্য নিদর্শনের দেখা পাওয়া যায়। তাবিয়াত সেতু তেহরানের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে অনন্য। 890 ফুট লম্বা এই সেতু দুই প্রান্তের দুই উদ্যানকে সংযুক্ত করেছে। শুধু তাই নয়, এখানে অলসভাবে বসে সেতুটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নির্ধারিত জায়গাও রয়েছে। এখানে কিন্তু ভোজন রসিকদের খাওয়া দাওয়া এবং অবকাশ যাপনের জন্য রেস্তোরাঁও আছে। এই সেতুর উপর দিয়ে হাঁটলে যে কারো বনের মাঝপথ দিয়ে হাঁটার মতো অনুভূতি হবে। প্রতি বছর প্রায় 40 লক্ষ মানুষ এই সেতু পরিদর্শন করতে আসেন। ফারাহ পার্ক বা লালেহ পার্ক তেহরানের মানুষদের বিনোদনের জন্য সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। হাঁটার জন্য উদ্যানটিতে আলো ছায় ঘেরা পথ আছে। পার্কটি শহরের অবকাশ যাপনকারী পরিবারগুলোর জন্য একটি জনপ্রিয় জায়গা। মোখাদাম জাদুঘর এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি। প্রায় 200 বছর আগে ইরানের কাজার রাজবংশের রাজাদের আমলে নির্মিত এই জাদুঘরটি মূলত একটি বৃহৎ এবং বিলাসবহুল প্রাসাদ। এই প্রাসাদটি তেহরানের তৎকালীন আদালতের একজন বিখ্যাত কর্মকর্তার বাসভবনও ছিল। এই কর্মকর্তা এখানে মৃৎপাত্র, চিত্রকর্ম, মোজাইক, মুদ্রা, ঐতিহাসিক নথিপত্র সাজিয়ে রেখেছিলেন। বর্তমানে এই প্রাসাদটিকে একটি সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে। তেহরানে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পাশেই অবস্থিত ট্রেজারি অব ন্যাশনাল জুয়েলস পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। 1930-এর দশকে এটি এতটাই মূল্যবান হয়ে উঠেছিল যে তখন এই স্থাপনাটি ইরানের মুদ্রার রিজার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1982 সালে এই স্থাপনাটিকে জাদুঘরে রূপান্তর করে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আজ এই জাদুঘরকে বিশ্বের বিখ্যাত সব হীরা এবং অন্যান্য রত্নের ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের মতে এর সংগ্রহে থাকা সবকিছুর মূল্য নির্ধারণ করা সম্ভব হবে না। ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যময় খাবার এবং উৎসবের সংমিশ্রণে শহরটি এখন পুরো বিশ্বের মাঝে অনন্য হয়ে উঠেছে। দর্শনীয় স্থানগুলো যেন শহরটির মাধুর্য আরও বাড়িয়ে দিয়েছে। তেহরান নিজস্ব সৌন্দর্যে এমনই পরিপূর্ণ থাকুক, এটাই চাওয়া বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।